ওয়েলকাম ফ্রেন্ডস স্টুডেন্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত রিজনিং এর আজকে হচ্ছে সেকেন্ড ক্লাস এবং আজকে আমরা করবো সিরিজের অনেকগুলো টাইপস আমি তোমাদেরকে আজকে প্র্যাকটিস করা হবে এবং তার সঙ্গে সঙ্গে কিছু কোশ্চেন অ্যান্সারও তোমাদের সঙ্গে আমি আলোচনা করব তো এএনএম এন এর পরীক্ষা তো আছেই এর পাশাপাশি যারা জেনপার জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদেরও রিজনিং আসবে তো জেনপার যদি কোনো পরীক্ষার্থী এই ভিডিওটি দেখে থাকো তাহলে তোমরাও এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো কারণ জেনপাতে যে ধরনের রিজনিং আসবে আজকের ক্লাসে কিন্তু আমি সেই ধরনের রিজেনিংও আলোচনা করবো অর্থাৎ এম এবং জিএনএম এবং জেনপার যে রিজনিংয়ের প্যাটার্ন তা প্রায় কাছাকাছি তাই এই ভিডিওটি কিন্তু তোমাদেরও খুব কাজে লাগবে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো ও হ্যাঁ আর একটা কথা বলতে ভুলে গেছি গতকাল কিন্তু বায়োলজির ভিডিও দেবুটেনমেন্ট চ্যানেলে আপলোড হয়ে গেছে তো যারা লাইফ সায়েন্স অর্থাৎ বায়োলজিক্যাল সায়েন্সের ভিডিও এখনও পর্যন্ত খুঁজে পাওনি তোমরা এই স্টুডেন্টস টনিকের চ্যানেলের নিচের দিকে গেলে যে ফিচার্স চ্যানেলগুলো আছে সেখানে দেবুটেনমেন্টের চ্যানেলও আছে সেখানে তোমরা ক্লিক করলে পেয়ে যাবে বায়োলজির ভিডিও এবং স্যার হয়তো আজকেও ক্লাস নেবেন এবং আরেকটা কথা আমি বলে দিই আজকে সন্ধ্যে সাতটার সময় এই ভিডিওটি স্ট্রিম হবে এবং ঠিক রাত্রি নটার সময় আজকে কিন্তু ম্যাথেরও ক্লাস আছে তাই ম্যাথের ক্লাসটি দেখতেও কিন্তু কেউ ভুলো না তো চলো শুরু করছি নাম্বার সিরিজ নাম্বার সিরিজে আমি তোমাদেরকে আগে দিন একটা কথা বলেছিলাম যে যে সকল চ্যাপ্টার ইম্পর্টেন্ট সেই সকল চ্যাপ্টারগুলোর মধ্যে নাম্বার সিরিজ মিরার ইমেজ কোডিং ডিকোডিং এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো নাম্বার সিরিজে যে কটা টাইপ আমি করাবো তোমরা তো প্র্যাকটিস করবে কারণ আমি একটা কথাই বলেছি এই ভিডিওর সঙ্গেই যতটা তোমরা প্র্যাকটিস করবে চেষ্টা করো এবং ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পরে জাস্ট একটু চোখটা একটু বুলিয়ে নাও যে হ্যাঁ স্যার আজকে এই এই করিয়েছেন ঠিক আছে তো একদম স্কিপ করবে না এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং প্রত্যেকটি জায়গা ভালোভাবে বুঝো যদি না বুঝতে পারো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও সেখানে কমেন্ট করতে পারো তোমরা আমাকে এছাড়া এই যে ভিডিও এর নিচে যে কমেন্ট বক্স আছে কমেন্ট সেকশান গিয়েও তোমরা কিন্তু কমেন্ট করতে পারো ঠিক আছে তো চলো প্রথমে আজকে শুরু করছি কি চ্যাপ্টার তাহলে ফার্স্টে আমরা আজকে শুরু করবো নাম্বার সিরিজ চ্যাপ্টারের নাম বলেই দিলাম নাম্বার সিরিজ তো নাম্বার সিরিজ একটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা আমি তোমাদেরকে বারংবার বলছি কারণ প্রত্যেকটি কম্পিটিভ এক্সামেই এখান থেকে কিন্তু কোশ্চেন আসে এবারে তার টাইপসগুলো ভ্যারি করে কোথাও হার্ড লেভেল থাকে কোথাও মডারেট আবার কোথাও ইজি তো তোমাদের ইজি টু মডারেট এই লেভেলের কোশ্চেনই আসবে সুতরাং বেশি হার্ড লেভেল যে এএনএম স্টুডেন্টদের আমি বলবো প্র্যাকটিস করতে না তো চলো শুরু করি প্রথম যে টাইপ একটা ধরো নাম্বার সিরিজে তোমরা হয়তো বুঝতে পারবে না যে নাম্বার সিরিজ বলতে আমি কি বোঝাতে চাইছি নাম্বার সিরিজে আমরা যেগুলো ব্যবহার করবো সেগুলো হচ্ছে প্লাস মাইনাস ইন্টু এবং স্কয়ার কিউ ঠিক আছে এই এই কয়েকটি জিনিসের ওপরেই কিন্তু নাম্বার সিরিজ দাঁড়িয়ে আছে একটা টাইপ করি তো প্রথম প্রশ্ন তোমাদেরকে আমি দিচ্ছি এবারে এইখানটায় কি হবে এইটা বলতে হবে এটাই কিন্তু নাম্বার সিরিজ তো আজকের প্রথম টাইপ নাম্বার সিরিজের আজকে প্রথম টাইপ বলেছে যে ছয় নয় বারো পনেরো আঠারো এবারে এই জায়গাটাতে কি হবে এটা জানতে চেয়েছে দেখো এই ছয় নয় বারো পনেরো এই টার্নগুলো আছে সেখান থেকে আমাদেরকে বের করতে হবে এই জায়গায় কি হতে পারে। তো এখানে কমন জিনিসগুলো আমাদেরকে ভাবতে হবে জাস্ট একটু প্র্যাকটিস করলে তোমরা এটা পারবে কমন জিনিসগুলো কি কি দেখো একটা জিনিস দেখো দেখি ছয় থেকে নয়ের মধ্যে পার্থক্য কত তিন নয় থেকে বারোর মধ্যে পার্থক্য কত তিন বারো থেকে পনেরোর মধ্যে পার্থক্য কত তিন এবং পনেরো থেকে আঠারোর মধ্যে পার্থক্য কত তিন তাহলে নিশ্চয়ই এর পরে যে সংখ্যাটি হবে তার সঙ্গে এর পার্থক্য থাকবে কত তিন তাহলে প্লাস করলে উত্তর হবে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর আশা করছি তোমরা বুঝতে পারছো আমি আর একবার তোমাদের সঙ্গে বলে দিচ্ছি যে প্লাস থ্রি প্লাস থ্রি হচ্ছে প্লাস থ্রি করলে নয় প্লাস থ্রি করলে বারো প্লাস থ্রি করলে পনেরো প্লাস থ্রি করলে আঠারো প্লাস থ্রি করলে উত্তর একুশ আসছে বুঝতে পারলে তো এর পরের যে টাইপটা সেটাই আমরা চলে এর পরের টাইপটা টাইপটা বলেছে দেখো এর পরের তিরিশ ষাট একশো কুড়ি দুশো চল্লিশ এবং জিজ্ঞাসা চিহ্ন তো এখানে যদি তোমরা একটু ভালো করে ফলো করো তো দেন তোমরা দেখবে যে পনেরো তিরিশ ষাট একশো কুড়ি দুশো এত গ্যাপ আছে অনেকটাই গ্যাপ এখানে পনেরো গ্যাপ এখানে তিরিশ এরকম করে গ্যাপটা অনেকটা বাড়ছে তো যখন তোমরা দেখবে তোমাদের প্রশ্নে নাম্বার সিক্স থেকে এরকম কোশ্চেন আসছে এবং প্রত্যেকটা সংখ্যার গ্যাপ অনেকটা বেশি দেন তোমরা মনে রাখবে যে ওখানে গুণ অথবা ভাগের ব্যাপার থাকতে পারে অথবা স্কোয়ার অথবা কিউবের ব্যাপার থাকতে পারে সেখানে যোগ কিন্তু থাকার চান্স খুবই কম এন এম জি এন এম এবং জেন পার পরীক্ষাতে খুবই কম তো এক্ষেত্রে যদি আমরা দেখি পনেরো গুণিতক দুই করলে কিন্তু 30 হয় এবং 30 গুণিতক 2 করলে 60 60 গুণিতক 2 করলে 120 120 গুণিতক 2 করলে 240 তাহলে সিকোয়েন্স কি বলছে সিরিজটা কি বলছে না সিরিজে বলছে যে দুই গুণ করলে আসছে তাহলে 240 গুণিতক 2 যদি আমরা করি উত্তর হয়ে যাবে কত 480 উত্তর হয়ে যাবে কত 480 তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে এর পরের যে টাইপটা সেটা তোমাদের সঙ্গে মেনে আলোচনা করি এর পরের টাইপটা হচ্ছে কি থ্রি সিক্সটি ওয়ান এই জিজ্ঞাসা সূচক চিহ্ন এই যে জিজ্ঞাসা সূচক চিহ্নটা দিয়েছে এবারে এখানে অপশন থাকবে তার মধ্যে থেকে একটা সঠিক উত্তর হবে তো এখানে আমি তোমাদেরকে কি বলেছি যে গ্যাপ যখন বেশি থাকবে গ্যাপ যখন বেশি থাকে সেখানে যোগের যোগ হওয়ার সম্ভাবনা খুবই কম সম্ভাবনাও খুবই কম সেখানে কি হতে পারে সেখানে গুণ অথবা ভাগ অথবা অথবা কি তো এক্ষেত্রে গুণ তো হবে না কারণ দেখো এদিক থেকে যদি আমরা যাই কুনতে আছে গুণ হওয়ার চান্স খুবই কম ভাগ হতে পারে এবারে ভাগ যদি হয় দেখো যে তিনশো ষাটকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে একশো আশি আবার একশো আশিকে কে যদি আমরা দুই দিয়ে ভাগ করি নব্বই নব্বইকে দুই দিয়ে ভাগ করলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে কে দুই দিয়ে ভাগ করলে কি হবে বাইশ দশমিক পাঁচ এটাই উত্তর আবার তোমরা এটাকে এদিক দিয়েও করতে পারো কি না পঁয়তাল্লিশ গুণিতক দুই সমান নব্বই নব্বই গুণিতক দুই সমান একশো আশি কত তাহলে সবগুলো দুয়ে গেছে তাহলে এর আগে যে ছিল সেও নিশ্চয়ই ইন্টু টু করলে পঁয়তাল্লিশ আসবে তাহলে সেটাকে বের করতে হবে কি দুই দিয়ে ভাগ করতে হবে তো সেই উত্তরটা কি বাইশ দশমিক পাঁচ আশা করছি এখনো পর্যন্ত যে তিনটি টাইপ আমি করালাম সেই তিনটি টাইপ তোমরা বুঝতে পেরেছো সেই তিনটি টাইপে আমরা কি আলোচনা করেছি প্রথমে যোগ তারপরে গুণ এখন ভাগ দিয়ে আমরা আলোচনা করব এক পাঁচ তেরো পঁচিশ একচল্লিশ এর পরের সংখ্যাটি কি আচ্ছা তোমরা একটু গেস করো মানে তোমরা একটু চেষ্টা করো আমি এখানে কি বলতে চেয়েছি আমি একটা কথা বারবার বলছি যে গ্যাপ বেশি হলে কিন্তু যোগ হবে না কিন্তু এক্ষেত্রে নিশ্চয়ই নয় তাহলে আমরা যোগ দিয়ে ট্রাই করি তাহলে আমাদেরকে ফার্স্টে দেখতে হবে যে আচ্ছা এটা কিন্তু কোশ্চেন এখানে এক আর পাঁচের মধ্যে চার গ্যাপ আছে পাঁচ আর তেরোর মধ্যে গ্যাপ আছে কত নয় তেরো আর পঁচিশের মধ্যে গ্যাপ কত আছে বারো পঁচিশ আর একচল্লিশের মতো কত গ্যাপ আছে পঁচিশ আর একচল্লিশের মধ্যে ষোলো আমি কি ঠিক বললাম আচ্ছা আচ্ছা এটা তো এটা আট হবে তাহলে কি এক আর পাঁচের মধ্যে চার গ্যাপ আছে পাঁচ আর তেরোর মধ্যে আট তেরো আর পঁচিশের মধ্যে বারো এটা থেকে এটা ষোলো তাহলে এখানে একটা জিনিস তোমরা দেখো যে যে মাঝখানের যে গ্যাপ সেই গ্যাপগুলো এখানে চার এখানে আট এখানে বারো এখানে ষোলো অর্থাৎ গ্যাপ গুলো বাড়ছে চারের গুণিতক হিসেবে বাড়ছে চারের গুণিতক হিসেবে যেমন চার একে চার চার এ আট চার তিনে বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি তাহলে একচল্লিশের পরে যে সংখ্যাটা হবে সেটার সঙ্গে যদি আমরা কুড়ি যোগ করি তাহলে কিন্তু আমরা পরের উত্তরটি পেয়ে যাব তাহলে যোগ করলে কত হবে হবে এই প্রশ্নটির উত্তর দেখো এটা কিন্তু আমরা যোগের যোগকে ব্যবহার করে করলাম একটু জটিল টাইপের কিন্তু এই ধরনের টাইপে কিন্তু পরীক্ষায় আসে খুব সহজও আসবে না খুব কঠিনও আসবে না এনএম জিএন এবং জেনপার পরীক্ষাতে পরের প্রশ্ন কি বলছে পরের প্রশ্ন বলছে এক আবার এক দুই ছয় তারপরে বলছে চব্বিশ এবার কি করেছে এইখানে জিজ্ঞাসা দিয়ে এরপরে বলেছে এই যে জায়গাটা এইখানে কোন সংখ্যাটি বসবে জানতে চেয়েছে ভালো করে দেখো এখানে এক আবার পাশাপাশি এক আবার দুই এত দূর পর্যন্ত মনে হচ্ছে যোগ করলে হয়ে যাবে ছয় একটু বাড়লো এবং সাতশো কুড়ি তার মানে এখানে যোগ হওয়াটা মুশকিল তো আজকের স্টুডেন্টস টনিকের এই রিজনিং এর ক্লাসে তোমাদের জন্য প্রথম টনিক হলো যে এই ধরনের রিজনিং যখন আসবে সেখানে আমরা সব সময় খেয়াল করব দুটি সংখ্যার মধ্যেকার যে গ্যাপ সেটা কতটা যদি কম হয় সেক্ষেত্রে আমরা যোগ দিয়ে প্রথমে ট্রাই করব যদি আমরা দেখি যে না গ্যাপটা পরপর বাড়তে আছে এবং অস্বাভাবিকভাবে বাড়ছে সেক্ষেত্রে আমরা যোগ বা বিয়োগকে ছেড়ে দিয়ে গুণ অথবা ভাগের দিকে এগোবো বা স্কোয়ার অথবা কিউবের দিকে এগোবো তো এখনো পর্যন্ত কিউবের আমরা টাইপ আসেনি গুণ এবং ভাগ এর চলছে তো গুণ এবং ভাগে আমি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি সঙ্গে তোমরা একের যদি ভালো করে লক্ষ্য করে দেখো এক এবং এক একের সঙ্গে এক গুণ করলে এক হয় একের সঙ্গে দুই গুণ করলে দুই হয় দুইয়ের সঙ্গে তিন গুণ করলে ছয় হয় ছয়ের সঙ্গে চার গুণ করলে চব্বিশ হয় তাহলে নিশ্চয়ই এখনো পর্যন্ত যেভাবে যাচ্ছে সেক্ষেত্রে মনে হচ্ছে যে পরেরটা পাঁচ গুণ করলেই হবে সেটা আমরা ভালোভাবে সিওর হব কিভাবে না যেটা বেরোবে এর সঙ্গে পাঁচ গুণ করলে তার সঙ্গে যদি ছয় গুণ করলে সাতশো কুড়ি আসে দেন আমরা বুঝতে পারবো যে মাঝখানে এই চব্বিশের সঙ্গে পাঁচ গুণ করলে যে সংখ্যাটি আসবে সেটাই উত্তর তো চব্বিশ এবং পাঁচের যদি আমরা গুণ করি সেক্ষেত্রে হবে পাঁচ চার কুড়ি শূন্য হাতে থাকলো দুই পাঁচ দুই দশ একশো কুড়ি তাহলে এই জায়গাটায় উত্তর একশো কুড়ি হবে তখনই যদি আমরা এটার সঙ্গে ছয় অর্থাৎ ছয় গুণ করে যদি সাতশো কুড়ি পাই ছ শূন্য শূন্য ছয় দুই বারো এক সাত সাতশো কুড়ি আসছে তাহলে একশো কুড়ি কিন্তু সঠিক উত্তর এই টাইপের কোশ্চেনে কিন্তু আসার সম্ভাবনা বেশি থাকে অনেকে এইখানে এক এবং এইখানে এক এই পাশাপাশি দুটো এককে দেখে গুলিয়ে ফেলে যে কি হতে পারে গুণ হয়তো তারা গেস করেছিল কিন্তু দুটো গুণ গেস করতে এইখানেই তারা ভুল করে মনে রাখবে এক একে এক এক দুই 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 তিনে ছয় ছয় চারে চব্বিশ অর্থাৎ গুণগুলো যেগুলো হচ্ছে সেগুলো বাড়তে আছে আশা করি বুঝতে পেরেছো